ডাব্লিউ বি টেট দু হাজার বাইশ আনসারকে চ্যালেঞ্জ করার অনলাইন পোর্টাল খুলে দেওয়া হলো ক্যান্ডিডেটদের জন্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল যে আনসারকে চ্যালেঞ্জ করতে পারবে তেরো তারিখ থেকে তো আজ ঠিক একটু আগেই আনসার কি চ্যালেঞ্জ করা হচ্ছে অনলাইন পোর্টাল সেটা ওপেন করা হলো ক্যান্ডিডেটদের জন্য এবং প্রাইমারি বোর্ড যে প্রফেশনাল আনসার কি দিয়েছিলো তা ক্যান্ডিডেটটা চ্যালেঞ্জ করতে পারবে তো আজকের ভিডিওতে আমরা কথা বলে নেবো যে কীভাবে এবং সেটা দেখে নেব পুরো প্রসেসটা যে কীভাবে ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ করতে পারবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো যারা ভিডিওটি দেখছো তারা পুরো ভিডিওটি দেখতে হবে এবং তারপরে যে যে কোয়েশনসগুলোতে তোমাদের ডাউট ছিল সেই কোয়েশনসগুলোকে তোমরা কীভাবে চ্যালেঞ্জ করতে পারবে এবং কীভাবে টাকা পেমেন্ট করতে হবে তো পুরো প্রসেসটা আজকে আমরা দেখে নেবো আজকে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সকলের সাথে শেয়ার করবে এবং যদি চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার সাথে জানিয়ে রাখি তোমরা স্মার্ট ক্লাসকে ফেসবুক এবং টেলিগ্রামে জয়েন করে নাও সেখান থেকে তোমরা বিভিন্ন রকম আপডেট পাবে যখনই নতুন কোনো আপডেট আসবে আমি সেটা দিয়ে দেবো গ্রামে এবং ফেসবুকের পেজে এর সাথে সাথে জানিয়ে রাখি যে যারা সিটেড অলরেডি পাস করে আছে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশনের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার বাইশের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ পার্টিসিপেট করতে পারবে কিন্তু কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছিল তার মধ্যে একটি ছিল সিটেট অ্যাডমিট কার্ড তো অনেকেরই সিটেড অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হচ্ছে এরপরে দেখো আমি একটি অন্য সেপারেট ভিডিওতে সেটা জানিয়েছি যে কীভাবে তোমরা প্রিভিয়াস যে সিটেট হয়েছিল তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে নিতে পারবে সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া উপরে আই বাটন থেকেও তোমরা দেখে নিতে পারবে তো দেখে নেওয়া চটপট এবং তার সাথে আজকে দেখবো যে কীভাবে ক্যান্ডিডেটটা চ্যালেঞ্জ করতে পারবে তো দেখো আমরা সরাসরি নিচে চলে আসি এবং দেখতে পাচ্ছি এখানে যে প্রথমে আমাদের যেতে হবে যে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট দু এই লিঙ্কটাতে আমরা প্রথমে ক্লিক করব তো এই লিঙ্কটা যখনই আমরা ক্লিক করলাম তারপরে দেখলে এখানে একটা নতুন পেজ ওপেন হলো এবার নতুন পেজে দেখো দুটো অপশান আছে একটা একটা হলো টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ আর একটা হলো প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশ এরপরে আমরা প্রথমে ক্লিক করবো টিচার এলিজিবিলিটি টেস্ট ওকে তো টেট দু হাজার বাইশ এরপরে তার সাথে সাথে এখানে নতুন একটি পেজ যে ওপেন হলো সেখানে দেখতে পাচ্ছ নিচে এখানে ছিল যে ভিউ আনসার কি যেখান থেকে আমরা অলরেডি আনসার কি দেখে ফেলেছি কিন্তু তারপরেই আছে চ্যালেঞ্জ আনসার কি ফর টেট দু তো এখানে যখন আমি ক্লিক করলাম এরপরে এখানে কী কী চাইছেন রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ তাহলে সকলে নিজের নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং তার সাথে ডেট অফ বার্থ দিতে হবে তো দেখতে পাচ্ছ আমি এখানে সাকসেসফুলি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি এবং তার সাথে সাথে ডেট অফ বার্থ দিয়েছি তো রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে আমাকে এখানে লগ যেতে হবে আমি এখানে লগ করলাম এবার লগ ইনের সাথে সাথে এখানে দেখাচ্ছে যে পাঁচ মিনিট আমার হাতে টাইম আছে পাঁচ মিনিট আমার হাতে টাইম আছে চ্যালেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছ রিমেনিং টাইম ফাইভ মিনিটস তো এই পাঁচ মিনিটের মধ্যে আমার যে যে কোশেন্সগুলো ডাউট আছে সেগুলো আমাকে চ্যালেঞ্জ করতে হবে তো তাহলে ক্যান্ডিডেটটা কী করবে ক্যান্ডিডেট প্রথমে কিন্তু কোশ্চেনগুলোকে চুজ করে নেবে যে কোন কোন কোয়েশ্চেনগুলো তারা চ্যালেঞ্জ করবে তারপরেই কিন্তু এই অনলাইন পোর্টালটা খুলে সেখানে চ্যালেঞ্জ করতে যাবে ঠিক আছে আচ্ছা এরপর কী করতে হচ্ছে এরপরে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে হচ্ছে তো এখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম যে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজের জন্য অর্থাৎ আমি বেঙ্গলি সিলেক্ট করলাম পেপার সেট কোন পেপারটার জন্য এরপরে আমার যে সেট ছিল সেটাকে আমি সিলেক্ট করব আচ্ছা এখানে যখন আমি ফাইভ ই সেট পেপার যখন ডাউন সিলেক্ট করলাম এবং তার সাথে আমি যখন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম বেঙ্গলি তারপরে দেখো আমাকে এখানে কী করতে বলা হচ্ছে না কোয়েশ্চেন নাম্বার সিলেক্ট করতে বলা হচ্ছে তো কোয়েশ্চেন নাম্বার আমি এখানে সিলেক্ট করলাম যে টোয়েন্টি টোয়েন্টি কোয়েশন আমার সিলেক্ট করলাম এবং আমার মনে হলো অ্যাকশন নিতে বলা হচ্ছে মানে আমি এর এই কোয়েশনটা চ্যালেঞ্জ আমি কোন অ্যাকশন নিতে চাই মানে আমি কি বলতে চাই যে আনসার কি এটা কি রঙ আছে নাকি এনি আদার কমপ্লেন্ট এবার আমার মনে হলো যে আনসার কি রঙ আছে তো আমি এটাকে টিক বক্স দিলাম ওকে বক্সেতে টিক দিলাম তো আনসার কি রং আছে মানে সাজেস্টেড অপশন কিন্তু আমাকে পরে দিতে হবে এনি আদার কমপ্লেন যদি অন্য কোনো কমপ্লেন থাকে তাহলে সেটা আমাকে এখানে দিতে হবে এছাড়া ওই মিসপ্রিন্ট ইন দ্য কোয়েশান এটাও কারণ মনে হতে পারে যে কোয়েশ্চেনের যে অপশান যেটা ছিল সেখানে মিসপ্রিন্ট ছিল ঠিক আছে সেক্ষেত্রে আমি এটাতে টিক বক্সে বলতে একসাথে কিন্তু দুটো বক্সেও কিন্তু টিক দেওয়া যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে এটাও মনে হতে পারে যে মোর দ্যান ওয়ান কারেক্ট অপশান মানে যার যেটা ধারণা মনে হবে বা যে যেটা যার যেটা প্রুফ হবে সেই অনুযায়ী কিন্তু সেই বক্সটাতে ক্লিক করতে হবে টিক দিতে হবে এবারে আমার মনে হলো যে এটাতে মিসপ্রিন্ট নেই আমার মনে হলো যে মোর দ্যান ওয়ান কারেক্ট অপশন মানে আমার মনে হচ্ছে যে দুটোই কনফিউজিং যেমন একটা কোয়েশ্চেন ছিল যে চাকার দৈর্ঘ্য নাকি চাকার পরিধি মানে চাকার পরিধি ছিল নাকি চাকার পরিধি দৈর্ঘ্য কোনটা হবে তো সেক্ষেত্রে কারোর মনে হতে পারে যে দুটোই হবে মোর দ্যান ওয়ান কারেক্ট অপশান সেক্ষেত্রে এই বক্সটাতে টিক দিতে হবে ঠিক আছে এছাড়াও যদি মনে হয় যে ভুল ছিল তাহলে এই বক্সে টিক দেবো যদি মনে হয় যে নান অফ দ্য অপশন ইজ কারেক্ট কোনো অপশানটাই কারেক্ট নয় তখন সেক্ষেত্রে আমরা এই বক্সটাতে টিক দেবো ঠিক আছে আচ্ছা এরপরের তো এটা হয়ে গেল যার যেটা মতামত সেই মতামতটা দিয়ে দিল এরপরে মতামত দিয়ে দেওয়ার পরে আমাকে বলতে হবে যে সাজেস্টেড অপশান আমি যে প্রথম অপশনটা ক্লিক করেছি যে আনসার কিটা রঙ আছে তাহলে যে আনসার কি প্রফেশনাল আনসার কি যেটা দেয়া হয়েছিল সেটাতে নাকি ভুল আছে তাহলে আমার মতটা কি যে কোন অপশানটা কারেক্ট হবে সেটা আমাকে এখানে জানাতে হবে যে এ বি সি ডি চারটের মধ্যে যে দেয়া হয়েছিল হয়তো এ কিন্তু আমার মনে হচ্ছে যে ডি হবে ঠিক আছে আমার মনে হচ্ছে ডি হবে আমি ডি লিখলাম এরপরে আমার কমেন্ট মানে আমার মতামত আমি লিখলাম যে দ্য আনসার ইজ ডি বা আরও কিছু লিখতে পারি এর সাথে যে এই এই কারণে আমার মনে হচ্ছে এটা আনসার বাংলাতেও লিখতে পারি বা ইংলিশ লিখতে পারি ঠিক আছে তো আনসার ইজ ডি এরপরে কী করতে হবে এখানে বলা হয়েছে যে একটি ফাইলকে এখানে দিতে হবে আপলোড করতে হবে বলছে ফাইল শুড বি ইন পিডিএফ ফরম্যাট অ্যান্ড দ্য সাইজ অফ দ্য ফাইল শুড নট বি মোর দ্যান ফাইভ হান্ড্রেড কেবি তো যে ফাইল মানে আমি দিতে চাইছি একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে প্রুফ হিসাবে হয়তো কোনো বইয়ের পাতা দিতে চাইছি বা কোনো ফটোকে দিতে চাইছি তো সেই ফটোটা আমি এখানে অ্যাটাচ করতে হবে সেটা পাঁচশো কেবির মধ্যেই যেন থাকে এখানে আমাকে সেইভাবে চুজ ফাইলে যেতে হবে এই চুজ ফাইলে গেলেই আমাকে এখানে ফাইলস থেকে সিলেক্ট করতে বলা হচ্ছে তো সেই পিডিএফ বলা হয়েছে তো ফাইলস শুড বিন পিডিএফ ফরম্যাট সেটাকে কিন্তু ফটো তুলে পিডিএফ করতে হবে তারপরে এখানে আপলোড করে দিতে হবে তো চুজ ফাইল থেকে গিয়ে আপলোড করে দিতে হবে ঠিক আছে আচ্ছা তো এরপরে কী হবে এবং জানি কি যে বেশিক্ষণ টাইম দেওয়া থাকবে না মানে পাঁচ মিনিট টাইম থাকবে পাঁচ মিনিটের মধ্যেই পুরো প্রোসটাকে কমপ্লিট করতে হবে দেখো আমি এখানে যে ল্যাঙ্গুয়েজ কোড মানে এখানে যে কুড়ি নম্বর কোয়েশ্চেনটা অ্যাড করেছি বলে এটা চলে এসেছে ঠিক আছে এরপরে আমি এখানে আরও অ্যাড করলাম তো অ্যাড করার সাথে সাথে বলছে অলরেডি এক্সিস্ট মানে এটা অলরেডি দেওয়া আছে তাহলে আমি এখানে কোয়েশন নাম্বারটাকে চেঞ্জ করে দিই ধর আমার মনে হলো যে দুটো কোয়েশন ভুল আছে একুশ নম্বরটাও ভুল আছে তো সেক্ষেত্রে আমি এখানে একুশ নাম্বারটা যদি অ্যাড চ্যালেঞ্জ করে দিই তাহলে একুশ নম্বরটা অ্যাড হয়ে গেল তাহলে আমার এখানে একুশ নম্বর কোয়েশনটা অ্যাড হয়ে গেলো এইভাবে ধরো কারো মনে হলো যে একের বেশি কোশ্চেন ভুল আছে বা একের বেশি কোশ্চেনকে সে চ্যালেঞ্জ করতে চাইছে তখন এইভাবে প্রত্যেকটার জন্য কিন্তু এই কোয়েশ্চেন নাম্বার থেকে এখানে সিলেক্ট করতে হবে একুশ নাম্বার হলো এবার ধরো আমি একবারে শেষে চলে গেলাম যে আমার মনে হচ্ছে যে দেড়শো নম্বর মানে ওয়ান ফিফটি যে কোয়েশনটা ছিল সেটাতে ভুল আছে সেটাকে আমি চ্যালেঞ্জ করতে চাই তো একইভাবে দিতে হবে যে কী মতামত আমি দিতে চাইছি এবং তার সাথে আমাকে সাজেস্টেড অপশানটা জানাতে হবে এবং তার সাথে কমেন্ট করতে হবে মানে আমি কী কমেন্টটা দিতে চাইছি তার সাথে আমাকে সেই পিডিএফ ফাইল দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস ও প্রুফ হিসাবে এবং এখানে অ্যাড চ্যালেঞ্জ করে দিতে হবে অ্যাড চ্যালেঞ্জ করার সাথে সাথেই আচ্ছা এখানে কমেন্ট কিন্তু প্রত্যেক প্রত্যেকটাতে দিতে হবেই যে দ্য আনসার দ্য অপশান ইজ রং আমি এখানে লিখলাম দ্য অপশান ইজ রং ওকে এরপরে আমার যদি এখানে কোনো কী কারণ দিতে চায় আমি সেই কারণটা এখানে লিখে দেবো যে এই কারণে ভুল তারপর আমি এখানে যখন অ্যাড চ্যালেঞ্জ করবো এখানে দেখতে পাচ্ছ যে ওয়ান ফিফটি যে কোয়েশ্চেনটা সেটাও কিন্তু চলে এসেছে ঠিক আছে তাহলে আমি তিনটে কোয়েশ্চেনকে চ্যালেঞ্জ করতে চাইছি তার মানে আমার টোটাল লাগছে কিন্তু পনেরোশো টাকা ঠিক আছে আমি এখানে দেখো প্রত্যেকটা দিয়েছি পেপার সেট আমার ফাইভ ই ল্যাঙ্গুয়েজ কোড দিয়ে দিয়েছি কোয়েশ্চেন নাম্বার কুড়ি একুশ আর দেড়শো মানে ওয়ান ফিফটি তিনটে কোয়েশ্চেনকে আমি চ্যালেঞ্জ করতে চাইছি এর সাথে সাথে আমি এটাও বলছি যে আনসার কিটা রঙ আছে প্রথমেটাই বললাম পরেরটাও একই বললাম আনসার কিটা রঙ আছে এবং তিন নম্বরটাও বললাম যে মিসপ্রিন্ট আছে কোয়েশ্চেনটাতে ঠিক আছে সাজেস্টেড অপশান হিসেবে আমি চার তিনটাতেই ডি দিয়েছি যে ডি অপশানটা আমার মনে হচ্ছে কারেক্ট হবে প্রভিশনাল আনসারটিতে যেটা দেওয়া হয়েছিলো সেটা ভুল আমার মনে হচ্ছে এরপরে আমি লিখেছিলাম প্রথমে এটা থ্যাংকস লিখেছি থ্যাংকস লিখবে না এটা অন্য কিছু লিখবে যে কেন মনে হচ্ছে সেই কারণটা আমাকে লিখতে হবে আনসার ইজ ডি আমি সেটা লিখলাম অপশন ইজ রং এরপর আমাকে এখানে অ্যান্ড সাবমিট করতে হবে যখন আমি প্রিভিউ অ্যান্ড সাবমিট করলাম এখানে কিন্তু আমাকে স্পষ্ট দেখাচ্ছে যে আমাকে পনেরোশো টাকা এখানে পেমেন্ট করতে হবে ঠিক আছে পনেরোশো টাকা পেমেন্ট করতে হবে তাহলে আমি নিচে চলে গেলাম এরপরে দেখতে পাচ্ছো এই নিচে এই যে এইখানে যে নীল বাটনটা আছে নীল বাটনটা ক্লিক করলেই কিন্তু আমাদের পেমেন্টের জায়গায় চলে যাচ্ছে এবং এই যে পেমেন্টের জায়গায় পেমেন্টের অপশান চলে এসেছে পেমেন্ট মেথড তো এখানে আমাকে কার্ড নাম্বার দিতে হবে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সিভিবি যেটা অনলাইন শপিংয়ের ক্ষেত্রে হয় একই রকমভাবে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে হয় তো এখানে কার্ড নাম্বার দিয়ে মেক পেমেন্ট ফিফটিন ফিফটিন হান্ড্রেড করে দিলেই কিন্তু আমার চ্যালেঞ্জ সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে চ্যালেঞ্জ করতে পারবে আজকে পুরো প্রসেসটাকে আমরা ডিসকাস করলাম যে কীভাবে চ্যালেঞ্জ করতে পারবে আজকেই রিলিজ করা হয়েছে মানে আজকেই অনলাইন পোর্টাল খোলা হয়েছে যে চ্যালেঞ্জ করার জন্য অলরেডি তো প্রফেশনাল আনসার কি দিয়ে দিয়েছিল কিন্তু আজ থেকে চ্যালেঞ্জ শুরু হয়েছে তো রকম ডাউট থাকলে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখে নাও প্রথম থেকে এবং কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করে নাও তারপরেই চ্যালেঞ্জ করতে যাবে না হলে কিন্তু শুধু শুধু ভুল করে তারপরে টাকাটাও যাবে আর একদিক থেকে ভুলটাও করবে সেটা যেন একদমই করবে না প্রত্যেকটা কোয়েশনের জন্য প্রত্যেকবার আলাদা আলাদা করে চ্যালেঞ্জ করতে হবে এবং একসাথে অ্যাড করে পুরো পেমেন্টটা একসাথে করতে হবে ঠিক আছে এই হচ্ছে প্রসেস আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে সবাই বুঝতে পেরেছ আরও যদি কোনো প্রশ্ন মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং じゃあ এরকম সাবস্ক্রাইব করতে হলে সাবস্ক্রাইব করে নাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টে वेल एंड स्टे हैप्पी थैंक यू